আমাদের বাঙালি চরিত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কাউকে যদি কিছু বোঝানো হয় সে কিন্তু বোঝে, আমরা বোঝাই না। আমরা না বুঝিয়ে একবারে ডাইরেক্ট অ্যাকশনে চলে যাই, তখন তারা বিরক্ত হয়। সাধারণ ইফতার করি, আমি চেষ্টা করি যে চিড়া কলা দই এরকম একটা ইফতার করতে। আমি ভাজা পোড়াটা খুব একটা খাই না, যদিও খুবই মুখরোচক হয়। বাড়িতে মাঝে মাঝে বানানো হলে হয়তো একটু ট্রাই করি, আদারস খুব একটা খাই না। তারপরে ফল পানি প্রচুর লিকুইড খাওয়ার চেষ্টা করি, ডাব টাব সহ। আমার কাছে মনে হয় সারাদিন রোজা রাখার পরে প্রত্যেকেরই উচিত এর জন্য হালকা খাবার দিনটা শুরু করা। আর একটু খেজুর একটু পানি এরকম দিয়ে আমার মনে হয় যদি ইফতার করা হয়। বাট আমাদের এটা মানে ঐতিহ্য হয়ে গেছে যে ভাজা পোড়া খেতেই হবে, আলুর চপ বেগুনি এসব যদি না খাওয়া হয়, দই বড়া বুন্দিয়া না খেলে, হ্যাঁ এই সমস্ত খাবার না খেলে আমাদের মনে হয় না যে ইফতার হয়েছে। সো আর আজকাল আরেকটা নতুন ব্যাপার দেখা যায়, মানুষ বাসায় ইফতার কম বানায়, মানুষ দেখা যায় সময় সাশ্রয় করার জন্য ম্যাক্সিমাম সময় ইফতারটা কিনে নিয়ে আসে। আর আশেপাশে চারিদিকে এত ইফতার বিক্রি হয় অনলাইন থেকে শুরু করে অফলাইনে, এরকম বাজারে খোলা জায়গায় প্রচুর ইফতার বিক্রি হয়, সে কারণেই আসলে এই সচেতনতার সঙ্গে সম্পৃক্ত হওয়া। গত বছর আমাকে যখন নিরাপদ খাদ্য অধিকার বলল যে আমরা এরকম একটা কর্মকাণ্ড করছি যে আমরা বিভিন্ন জায়গায় যাব, গিয়ে যে মানুষ যে ইফতার কিনছে এবং যারা বিক্রি করছে দুই পক্ষকেই সচেতন করব, আমার কাছে আইডিয়াটা খুব চমৎকার মনে হয়েছে। আমি তাদের সঙ্গে বেশ কয়েকটা জায়গায় যাই, গিয়ে আমার খুব ভালো লাগে, বিকজ দেখলাম যে মানুষ কথা শুনে। আমাদের বাঙালির চরিত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কাউকে যদি কিছু বোঝানো হয় সে কিন্তু বোঝে, আমরা বোঝাই না। আমরা না বুঝিয়ে একবারে ডাইরেক্ট অ্যাকশনে চলে যাই, তখন তারা বিরক্ত হয়। আজকে যদি একবারে এসে এখানে ফাইন করতাম দশজনকে, এতক্ষণ হয়তো আন্দোলন শুরু হয়ে যেত। বাট আমরা এসেছি ওনাদেরকে বোঝাতে যে খাবারটা নিরাপদে বিক্রি করেন, কিছুই না, সিম্পল একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেন, আপনি হাতে একটু কভার করেন, মুখে মাস্ক পরেন, মাথার চুল যেন না পড়ে। আমরা খেতে গেলেই দেখবেন যে একটু ময়লা পড়ে আছে, পোকামাকড় পড়ে আছে, চুল পড়ে আছে, এই সমস্ত জিনিসগুলি যেন না হয় সাময়িকভাবে। এরপর লং টার্মে আমাদের যে নিরাপদ খাদ্য অধিকারের কর্তৃপক্ষ আছেন, ওনারা গিয়ে দেখছেন যেই তেলটা ইউজ করছে এটা কতটা স্বাস্থ্যসম্মত, একই তেল বারবার ইউজ করছে কিনা। আবার এটাও বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই তেলটাকে ফেলে দিলে ওনাদের ক্ষতি হবে, তেলটা ফেলে দিন না, এই তেলটা আবার ওনারাই কিনে নিয়ে যাচ্ছে, সেটাকে নিয়ে ট্রান্সফর্ম করে বায়বীয় তেল বানানো হচ্ছে, সেটা দিয়ে ডিজেল বায়োকেম। আজকে তো আমি শতভাগ সন্তুষ্ট, আজকে আমি একজনকেও সেরকমভাবে পাইনি, আনহাইজিনিক আমার কাছে মনে হয়নি। বাট এই ধারাবাহিকতা যেন ধরে রাখে, এই ধারাবাহিকতাটা যেন থাকে, সেটার দায়িত্ব কিন্তু মিডিয়ার বন্ধুদের। আজকে আপনারা যেমন মানে সবাই এসেছেন, মানে সবাই নিজ দায়িত্বে তো এখানে এসেছেন, আপনাদের কাছে অনুরোধ করব আপনার এই বার্তাগুলি পৌঁছে দেওয়ার পাশাপাশি আপনারা এসে ওনাদেরকে বলবেন যে ফেরদৌস ভাই যেদিন আসলো সেদিন তো আপনারা সবাই এত সুন্দর করেছিলেন, আজকে কী সমস্যা। তারপর প্রয়োজন আপনার এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে কল করবেন, কল করে জানান, আমাদের লোকজন আসবে, এসে তারা দেখবে এবং যাদেরকে যতক্ষণ সম্ভব আমরা বোঝাবো, এক্সট্রিম মোমেন্টে গিয়ে হয়তো তাদেরকে আমরা কোনো একটা পানিশমেন্টে যাবো।